नमस्कार আপনাদের সবাইকে স্বাগত। ভারত খুব গুরুত্বপূর্ণ মিসাইল সফলভাবে টেস্ট করেছে, যার ফলে ভারতীয় নৌসেনার মুকুটে ঝুললো নয়া পালক। রবিবার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র সফল উৎক্ষেপণ করেছে ভারতীয় নৌসেনা। আরব সাগরে কলকাতা ক্লাস ডেস্ট্রয়ার থেকে এই ব্রহ্মস অ্যান্টি শিপ ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়েছে। এটি তৈরি করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা DRDO। রবিবার একটি টুইট করে ভারতীয় নৌসেনা এই মিসাইলের সফল উৎক্ষেপণের বিষয়টি জানায়। টুইট বার্তায় লিখেছে, আরব সাগরে যুদ্ধজাহাজ থেকে একেবারে সঠিকভাবে একটি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে ভারতীয় নৌসেনা। আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে এগিয়ে যেতে DRDO সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে। ব্রহ্মস হলো একটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র। ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে এই মিসাইল তৈরির কাজ শুরু হয়েছিল। এখন ভারত নিজের প্রযুক্তি ব্যবহার করে এই মিসাইল তৈরি করতে শুরু করেছে। ভারত এখন ব্রহ্মস মিসাইল বিদেশেও রপ্তানি করছে। এই ক্ষেপণাস্ত্রের গতিবেগ শব্দের গতিবেগের থেকেও দ্রুত। যুদ্ধজাহাজ ছাড়াও ডুবোজাহাজ, বিমান এবং স্থলভাগ থেকে এই ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করা সম্ভব। উল্লেখ্য, যখন প্রথম এই ক্ষেপণাস্ত্রের আত্মপ্রকাশ ঘটেছিল সেই মুহূর্তে এই ব্রহ্মসই ছিল বিশ্বের দ্রুততম সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। শব্দের চেয়ে প্রায় 3 গুণ বা 2.8 Mach গতিতে ছুটতে পারে ব্রহ্মস মিসাইল। সুপারসনিক ক্রুজ মিসাইলের অ্যান্টি শিপ সংস্করণ গত বছর এপ্রিলে ভারতীয় নৌসেনা এবং আন্দামান ও নিকোবর কমান্ড দ্রুতভাবে সফলভাবে পরীক্ষা করেছিল। সূত্রের খবর, অন্য দেশেও ব্রহ্মস ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে ভারত। 2022 সালের জানুয়ারিতে ফিলিপিন্সের সঙ্গে $375 মিলিয়ন চুক্তি হয় ভারতের। এই চুক্তি অনুযায়ী ফিলিপিন্সকে মিসাইল পাঠাবে ভারত। এই প্রথম ভারতে তৈরি অস্ত্র বিদেশে রপ্তানি করা হবে। দক্ষিণ চীন সাগরে বেজিং এর আগ্রাসনের মধ্যে ফিলিপিন্সের কাছে এই মিসাইলগুলি গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভারত আগামী সময়ে আরও চীনের শত্রু দেশগুলিকে ভারতের তৈরি ভয়ঙ্কর অস্ত্র দিতে চাইছে। এর কারণ স্পষ্ট, চীনকে সব দিক থেকে ঘিরে ফেলা। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ।